আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আঙ্গুরের জুসের রেসিপিটা শেয়ার করব। এই ফলের মধ্যে আপনারা সাধারণত জানেন ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম আছে, যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। আর গবেষণা অনুসারে আঙ্গুর ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, এমনকি কিডনির রোগের সমস্যাও দূর করতে সাহায্য করে। এই ভিডিওটা পুরো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই ফল সম্পর্কে আরও অনেক গুণাবলী শেষে আমরা আলাপ করব। তো রেসিপি, মূল রেসিপিতে যাওয়া যাক। আমি আঙ্গুরের জুস বানানোর জন্য একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসটাকে আমি একটু ডেকোরেট করে নিয়েছি, আর কয়েকটা আঙ্গুর আমি চপ করে নিয়েছি, প্রায় 4-5টার মতো। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন অথবা কমও নিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আঙ্গুরের সবগুলো চপ আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করব পুদিনা পাতা। পুদিনা পাতাটা স্কিপ করা যাবে না, রিফ্রেশিংয়ের জন্য আপনি অবশ্যই পুদিনা পাতা অ্যাড করবেন। আমি 5-6টা পুদিনা পাতা অ্যাড করছি, আপনারা কম বেশি অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি যে উপকরণগুলো অ্যাড করছি একটাও স্কিপ করা যাবে না। এখন আমি লেমন জুস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। এখন আমি আঙ্গুরকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর ছেঁকে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আমি জুসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি সফট ড্রিঙ্ক অ্যাড করবো, আপনি যে কোনো সোডা সফট ড্রিঙ্ক অ্যাড করতে পারেন। আমি 1/2 কাপ সফট ড্রিঙ্ক অ্যাড করে নিলাম। তো সফট ড্রিঙ্ক আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো এখন আমি 1/2 টেবিল স্পুন সুগার অ্যাড করব। চিনিটা আপনারা আঙ্গুরের উপর ডিপেন্ড করে, টক মিষ্টি অনেক সময় হয়ে থাকে। আর 1 পিঞ্চ আমি লবণ অ্যাড করব ব্যালেন্সের জন্য। অনেক সময় দেখা যায় আঙুরটা মিষ্টি হয় আবার টকও হয়ে থাকে, তো সেই অনুযায়ী আপনারা কম বেশি চিনিটা দিয়ে নেবেন। এখন ভালো মতো মিক্স করে নিব। আঙুর রসের আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন আমাদের ত্বকের উপকারিতার মধ্যে এই আঙ্গুর আমাদের ত্বকের সূর্যের বিরুদ্ধে সুরক্ষা করে, বার্ধক্য বিপরীত করে, এমনকি ত্বককে নরম করে, কোমল করে, এমনকি ত্বককে স্কিন টোন ব্রাইট করে, ডার্ক কমাতে সাহায্য করে, এমনকি মাইগ্রেন উপশমন করে, বদহজম প্রতিরোধ করে, মস্তিষ্ক শক্তি বাড়ায়, চোখের ক্ষয় রোধ করে, হৃদরোগের ঝুঁকি কমায়, কিডনি রোগে তো সাহায্য করে, এমনকি হাঁপানি উপশম করে। এই ফলের উপকারিতা বলে শেষ করা যায় না, আমাদের চুলের ক্ষেত্রেও এর অনেক ধরনের উপকারিতা আছে আমাদের। আর এই ফল কিন্তু আমাদের চুলকেও প্রোটেক্ট করে, এমনকি আমাদের চুলের পাকা চুল রোধ করে, এমনকি আপনার চুলের খুশকি রোধ করে, চুলকে মসৃণ করে, ঘন করে, বহু গুণাবলী রয়েছে এই ফলের। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, দৈনন্দিন জীবনে আপনার খাদ্য তালিকায় এই ফলটাকে অবশ্যই রাখবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আজ এতটুকু। আল্লাহ হাফেজ। গুড ফুড অ্যান্ড গুড লাইফ।